হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ফ্রেন্ডস। গুড মর্নিং। আর নতুন আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমি। আর সকাল প্রায় এখন বাজে প্রায় সাড়ে আটটা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। সাতটার সময় উঠেই চাটা খেয়ে এখন এই সকালে রান্না বান্না করতে এসেছি। দেখো এখন বাজে প্রায় সাড়ে আটটা, এখন কিন্তু ঘরের বিছানাপত্র কিছু তোলা হয়নি, আবার পরে কিন্তু লাড্ডু খেলে আর পাবে না, আমি দেব না। দাও দাও দেখেছো কিরকম ইয়ে, আমি দিলাম পয়সা আমার কাছে বাকি ব্যালেন্সটা দেবে না, আর বাবাকে দেবে। বাবারে দিয়ে কি মজা পায় কি জানি, আমার কাছে পয়সা দিতেই যায় না। দাও দাও মা, দাও দাও বাবা, ওই দোকানে পাঠালাম পয়সা দিয়ে, আর বাকি কখনোর জন্য বাকি ব্যালেন্সটা আমার কাছে দেয় না, বাবার কাছে দিয়ে কি মজা পাই কি জানি। এই আগে আমাকে দে না, সরবো কেন তুমি? তোমার তুমি আমাকে বললে মা আমি লাড্ডু খাবো, আগে দে পয়সাটা দে, আর চাইবি না, এরপরে দেখিস আমার কাছে চেয়ে দেখিস। দাও দেখেছো এরকম বদমাইশি করছে, দেখেছো সকালবেলায়। দে পয়সা দে, দাও দাও মানে দাও। দেখো ওর বাবা গেছে বাথরুমে দাঁড়িয়ে আছে। সত্যি এরা এত জঘন্য না, বলার মতো না। পকেট থেকে হলেই বা দিলাম তো আমি পয়সা, বাকি ব্যালেন্সটা তো আমাকে ফেরত দেওয়া উচিত না। উনি বাবার টাকা একদম বার করে দেবো, বাবার টাকা। এইরকমই আমার মেয়ের ব্যবহার, আমার মেয়ে আমাকে এক ফোঁটা বিশ্বাস করে না জানো তো। অথচ যা কিছু খাবে আমার কাছ থেকে, বাবার কাছে তো চাইবে না, আমার কাছে আইসক্রিম দাও এই দাও ওই দাও, কিন্তু দেওয়ার সময় বাবাকে দেবে। পাচন কেটেছি, পাচন রান্না হবে। পাচন বলতে এখানে সব রকম সবজি আছে, দেখো তো ঝুড়িটা ভরে গেছে পুরো, এখানে এই সবজিগুলো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তো ভাবলাম কি করবো, চলো এমনিতেই তো আমি নিরামিষ খাচ্ছি আমার বুচির জন্য, তো আমি ভাবছি চলো এই পাই পাচন রান্না করা হয়, পাচন খাওয়া হয়, তখন সব রকম সবজি দেওয়া হয়, কুমড়োর ডাঁটা থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়, প্রচুর যত সবজি পাওয়া যায় বাজারে সব সবজি দিয়ে পাচন রান্না করা হয়। তো এখন তো আমি বাড়িতে রান্না করছি আর সব সবজিগুলো রয়েছে, আর আমি এখন আমার বুচির জন্য নিরামিষ খাচ্ছি, আর সেই জন্য ভাবলাম যে সবজিগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, সেই জন্য এই সবজিগুলো দিয়ে এখন আমি পাচন রান্না করে ফেলবো। পাচন খুব ভালো লাগে জানো তো, খুব সুন্দর লাগে পাচনটা খেতে। বর গেছে বাজারে, মেয়ে গেছে পড়তে, আর এখন আমি এই সকালবেলা টিফিন বানাচ্ছি, সকালে একটু খাওয়া হবে আর সব দুপুরবেলায় রাতে খাওয়া হবে। বর এখানে গ্রিলের কাজটা করছে, এখান থেকে বেড়াল ঢুকে বলে, সেই জন্য বেড়ালটা যাতে না ঢুকতে পারে সেই জন্য এটা কাভারিং করা হচ্ছে, কারণ ঘরে মাছ থাকে সবসময় তো অত খেয়াল রেখে পারা যায় না কখন কোথায় বেড়ালটা থাকবে। তো আর বেড়ালটা এখানে ঢুকে আমার এই বারান্দাটায় বসে থাকে, তো এই জন্য বর এখানে বাউন্ডারি দিয়ে দিচ্ছে যাতে না আসতে পারে, কারণ এইটাই সব থেকে বড়ো ফাঁকা যেখান থেকে ও এখান থেকে যাতায়াত করে, এখানে এটা দাঁড়িয়ে লাগিয়ে দিলে আর ও আর এখানে আসতে পারবে না। বর কাজ করছে, কী করবো, আমি বসে বসে ওর সঙ্গ দিচ্ছি, আমি বসে বসে ওর সঙ্গ দিচ্ছি, এই জন্য ও কাজ করছে। আমার সকালের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এ দেখো ফ্রেন্ডস আমাদের গাছে মাত্র তিনটে কাঁঠাল হয়েছে, ওই যে তিনটে ফ্যামিলি আছি তো তিনটে কাঁঠালই হয়েছে, খুব হিসাব করেই বোধহয় কাঁঠালটা হয়েছে যে তিনটে ফ্যামিলি আছে তিনজনেরই ওই জন্য। এটো
wait, 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 এদের বললে হবে না তাই তো বাবানের পরাটা হয়ে গেছে বাবান কি খাবি এই মামা কি খাবে ম্যাগি কি খেয়ে এসেছিস ওদের ঘর দিয়ে আমরা নিরামিষ খাচ্ছি না ডিম টোস্ট খেলি যায় ডিম খেলি কেন তাহলে তো পাপ হবে এখন গুরুতর আমার মা খেতে দিচ্ছে না মা যে শরীরটাকে ফিট রাখছে সেটা দেখে না মাছ খেলেই সব হয় মাছ তো আজীবন খাও নিরামিষ তো আজীবন খাও না আর মা প্রতিদিন তো সকালবেলা আর নিরামিষটা তো হালে কালে একদিন খাবে থেকে দুদিন দুই দিন নিরামিষ করেছি তাই এই অবস্থা যদি আরো নিরামিষ করতাম তাহলে কি অবস্থা তো দেখো করে না দুষ্টামি নিরামিষ দেখলে তো গায়ে জ্বর আসে নিরামিষ খাওয়া দেখলে কিন্তু আমার মেয়ে নিরামিষ খায় তাই না বাবা আমার মেয়ে অনেক নিরামিষ খায় আমার মেয়ে নিরামিষে কোনো সমস্যা নেই মাছও খায় মাংসও খায় নিরামিষও খায় সবই খায় তাই না বাক্কা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের এই নারে নিয়ে ইনি কিছুই খেতে চায় না মাছ ছাড়া ভাতই খেতে চায় না এখন থেকে প্র্যাকটিস করো বুড়ো বয়সে নিরামিষ ধরে ফেলবা বুড়ো বয়সে পুরো সম্পূর্ণ নিরামিষই খাবা কাটা বেঁচে অত মাছ খেতে হবে না বুড়ো বয়সে কোথায় দাদু নিরামিষ খায় এখন আমাদের বাড়ির কেউই জানো তো নিরামিষ খেতে চায় না নিরামিষটা খেতেই পারে না মানে নিরামিষের কথা বললে ওদের মানে যে কি একটা হয় ভগবানই জানে মানে ঘুম থেকে উঠবে আর ওরা মানে সকালবেলায় বাজারে যাবে বাজার থেকে প্রতিদিন সকালবেলা বাজারে যাবে আর বাজার দিয়ে মাছ আনবে মাছ না খেলে মানে কি বলবো ওদের পেটের ভাত বোঝায় হজম হয় না তো আমি আমার বুঝি চলছে বলে আমি বললাম নিরামিষ খাই তিন দিন মাছ টাছ তো সবসময় খাই তো খাই তো যেন আমি আমার ঘরে খাচ্ছি আমার বডির ততও সমস্যা খেতেই পারে না একদম বদমাস কোথাকারে একদম খেতে পারে না দেখো ফ্রেন্ডস আমি স্নান টান করে এসে দেখলাম মানে দুপুরের আকাশটা এত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে আমি একটা কোনো পর্বতের সামনে দাঁড়িয়ে আছি এটা যে আকাশ একদম মনে হচ্ছে না এত সুন্দর লাগছে আর এত সুন্দর মানে কি বলবো আমি তো আমার দৃশ্য দিয়ে দেখছি আমার অসাধারণ লাগছে তো আমার দারুণ লাগছে দারুণ দারুণ রান্না করে খাওয়াই পোষায় না না আবার খুন্তি চাটা খাচ্ছিস কেন হ্যাঁ খালি ভালো মন্দ খাওয়াবো আর দেখো খুন্তি চেটে খাচ্ছে এত সন্দেহবাতিক ওইখানে যেটাতে আমি রান্না করছি সেটা উকি মেরে দেখে এসে ওটার মধ্যে কি আছে তারপর দেখছে কিছু নেই তারপরে খুন্তি চেটে খাচ্ছে দেখেছো স্বভাব দেখো চেটা চেটাই খাচ্ছে তখন দিয়ে দোকান বন্ধ এই দেখো আমার বড় গোপ কেটেছে কিরকম লাগে দেখো তো গোপ কাটলে ওরটাকে হিরো লাগে না হিরো দেখি গোপ কাটলে কিরকম হিরো লাগে না বিয়ের আগে বলেছিল এই গোপ আমি জীবনেও কাটবো না আর আমিও মনে মনে ভেবেছি এই গোপ আমি কাটাই ছাড়ব ও বলেছে গোপ আমি কাটবই না আমি মনে মনে ভেবেছি আমি এই গোপ ওকে রাখতেও দেবো না এক ফোঁটাও গোপ রাখতে দেবো না দেখো পুরো গোপ পুরো কাটাই ছেড়েছি দেখো আমার বরের স্টাইলটা দেখো এই যে সারাক্ষণ প্রিয়াঙ্কা চোপড়ার মতো থাকে এই যে পেট বের করে এত বড় পরার কি দরকার হাফ পরলেই তো হয় ব্লাউজ হাফ ব্লাউজ বানিয়ে দেবো তোমাকে হ্যাঁ দেখো বডি সালমান খান ডুপ্লিকেট সালমান খান দেখো 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 ডুপ্লিকেট সালমান খান পুরো মনে হচ্ছে দেখো বডি বিল্ডার দেখো বডি বিল্ডার আরে তোকে বাটি চাটা খেতে কে বলেছে বাটি চাটছো কেন বাটি রাখো দেখেছো এমন ভাব করে যেন কিছু খাওয়ায় না অথচ এদের খাওয়া মানে খাওয়াতে খাওয়াতে আমি সারাদিন শুধু রান্না করেই কাটে এদের দুজনে খাবার দাবার রেডি করতে
24 ঘন্টার মধ্যে আমার 12 ঘন্টায় রান্নাঘরে কাটে সময়, তারপরে এই মেয়ে মাটি চেটে খাচ্ছে। হ্যাঁ।